Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, মাত্র আর কটা দিন পরেই কিন্তু Valentine's Day. আর এই বিশেষ দিনে প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতেই আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো ফ্রাইং প্যানে মাত্র 7 মিনিটেই একেবারে ঝামেলা ছাড়াই রেড ভেলভেট কেক। আর এই কেকটা তৈরি করার পর আমার ঘরের তৈরি বেকারি স্টাইলের বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কেকটা ডেকোরেশন করে দেখাবো। এই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই কেকটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে 1/3 কাপ পরিমাণ, ডিম লাগবে 3টা, চিনি লাগবে 1/4 কাপ পরিমাণ, মানে 1/2 কাপ আর 1/4 কাপ, লিকুইড গরুর দুধ লাগবে 1 কাপ পরিমাণ, সয়াবিন তেল লাগবে 1/4 কাপ, আর লাগবে কোকো পাউডার 1/4 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, লবণ 1/4 চা চামচ, সেই সাথে ভ্যানিলা অ্যাসেন্স 1 চা চামচ, ইয়েলো এবং রেড কালার সামান্য পরিমাণ। ব্যাস এই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ফ্রাই প্যানে তৈরি কেক। কেক তৈরি করার জন্য প্রথমে আমি 3টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা 2টা বাটিতে আলাদা করে নেব। দেখুন 3টা ডিমের হলুদ আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। সাদা অংশটা একটা সাইডে সরিয়ে রাখব এবং আরেকটা মিক্সিং বোলে দিয়ে দেব 3টা ডিমের হলুদ অংশ দিয়ে হালকা হাতে একটু নেড়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2টা পরিমাণ চিনি আর বাকি 1/2টা একটা সাইডে রেখে দেব। চিনি আর ডিমের কুসুমটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব দুধ, সয়াবিন তেল এবং ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণে মিশিয়ে নেব যেন চিনির দানাটা ভালোভাবে গলে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব লবণ, এরপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব ময়দা, দিয়ে দেব কোকো পাউডার, বেকিং সোডা এবং বেকিং পাউডার। এখন এই সবগুলো শুকনো উপকরণে ভালোভাবে চালনি দিয়ে তেলে ডিমের লিকুইড মিশ্রণে দিয়ে দেব। এবার হালকা হাতে সবগুলো উপকরণই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি। এখন এই ঘন ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখব, সেই সাথে আরেকটা মিক্সিং বোলে দিয়ে দেব 3টা ডিমের সাদা অংশ। এখন ডিমের সাদা অংশটা কিছুটা ফোম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব বাকি 1/2টা চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমের সাদা অংশটা আমি ফোম করে নেব। যখন দেখবেন ডিমের সাদা অংশটা আর নাড়াচাড়া করছে না, মানে এটা তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের ঘন ব্যাটারের সাথে ডিমের সাদা অংশের ফোমটা জাস্ট হালকা হাতে স্প্যাচুলা দিয়ে একপাশ থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন একেবারে হালকা হাতেই কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন সম্পূর্ণ কেকের ব্যাটারটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আজকে যেহেতু আমি রেড ভেলভেট কেক বানাবো, তাই এই কেকের ব্যাটারের সাথে এখন অ্যাড করে দেব সামান্য একটু রেড ফুড কালার, সেই সাথে ইয়েলো ফুড কালার। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন পারফেক্ট লাল কালারটা চাইলে কিন্তু লালের সাথে একটু হলুদ কালারটা মিশিয়ে দেবেন, তাহলে চকচকে একটা লাল কালার কেকের ব্যাটারের মধ্যে চলে আসবে। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটাই কিন্তু তৈরি। এখন এই কেক ব্যাটারটাকে আমি সমান 3টা ভাগে ভাগ করে নেব। তো দেখুন ফ্রেন্ডস সম্পূর্ণ কেক ব্যাটারটাই আমি সমান 3টা পার্টে ভাগ করে নিয়েছি। এখন এই কেক ব্যাটারগুলো দিয়েই আমরা চুলায় রেড ভেলভেট কেকটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকেই আমি চুলার একেবারে লো মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন 1/2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে প্যানের মধ্যে ব্রাশ করে নেব, এতে কেকটা খুব ইজিলি প্যান থেকে উঠে আসবে। এখন এক পিস বাটার পেপার এরকম রাউন্ড শেপ করে আমি কেটে নিয়েছি। তবে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু বাটার পেপারটা প্যানের তলা থেকে সাইজে ছোট হবে। এখন বাটার পেপারটা আমি প্যানের মধ্যে বসিয়ে দেব, এরপর 1 ভাগ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে প্যানটাকে একটু ঝাঁকিয়ে নেব যেন প্যানের চারধারে সমানভাবে কেকের ব্যাটারটা ছড়িয়ে যায়। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে সেটা আমি একটা কটন বার অথবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। এখন চুলাটা একেবারে লো মিডিয়াম হিটে কেকটাকে আমি
ঘড়ি ধরে 7 মিনিট বসিয়ে রাখবো। 7 মিনিট পর দেখুন মাশাআল্লাহ করে কেকটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন স্প্যাচুলার মাথা দিয়ে প্যান থেকে কেকটাকে আমি আলাদা করে নেব। এরপর একটা ছড়ানো প্লেট প্যানের ওপরে রেখে প্যানটাকে জাস্ট উল্টে ধরলেই দেখবেন কেকটা খুব ইজিলি প্লেটের মধ্যে চলে আসবে। এরপর হালকা হাতে টেনে কেকে যায় থেকে বাটার পেপারটা আলাদা করে নেব এবং কেকটাকে হালকা হাতে উল্টে নেব। আর এরই সাথেই দেখুন একটা কেক তৈরি হয়ে গেছে। এখন সেম ভাবে আমি সবগুলো কেকই তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রেখেই কেকগুলো তৈরি করবেন। সবগুলো কেকে আমি তৈরি করে নিয়েছি। কেকের নিচের সাইডটাও দেখুন একটু দাগ লাগেনি। এখন আজকে যেহেতু আমি রেড ভেলভেট কেক তৈরি করব, তাই এই কেকগুলোকে হার্ট শেপে কেটে নেব। এর জন্য এখানে আমি 18 cm এর একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। এখন কেকের উপরে মোল্ডটাকে রেখে একটা ধারালো নাইফের মাথা দিয়ে মোল্ডের শেপ করে কেকটাকে কেটে নেব। দেখুন সম্পূর্ণ কেকটাই হার্ট শেপ করে কাটা হয়ে গেছে এবং কেকটা কাটার পরে যে এক্সট্রা অংশটা থাকবে সেটা কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব। আর এরই সাথেই দেখুন একটা হার্ট শেপের কেকের লেয়ার কিন্তু তৈরি। এখন সেমভাবে আমি বাকি দুইটা কেকও হার্ট শেপ করে কেটে নেব। দেখুন 3 পিস কেকই আমি হার্ট শেপ করে কেটে নিয়েছি। আর এই কেকগুলো কাটার পরে যে অবশিষ্ট অংশটা রয়ে গেছে সেই অবশিষ্ট অংশটা আমরা কেক ডেকোরেশনের কাজে লাগাবো। এর জন্য কেকের এই অবশিষ্ট অংশগুলো ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে জাস্ট হালকা হাতে একবার একটু ঘুরিয়ে নেব। ব্লেন্ডারটা একবার ঘোরালেই দেখবেন কেকগুলো ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন এই কেকের গুঁড়ো প্লাস কেক দুইটাই আমি একটা সাইডে রেখে কেকটাকে ডেকোরেশন করে নেব। এর জন্য এখানে আমি আমার ঘরের তৈরি বেকারি স্টাইলের বাটার ক্রিম ফ্রস্টিংটা নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা কী করে আমি তৈরি করেছি সে লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর একটা পাইপিং ব্যাগে গোল নাজল দিয়ে ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি। এখন সামান্য একটু ক্রিম কেক স্ট্যান্ডের মধ্যে আমি লাগিয়ে নেব। এরপর একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে একটু ছড়িয়ে দেব। এরপর হার্ট শেপ করে কাটা এক পিস কেক আমি ক্রিমের ওপর বসিয়ে দেব এবং হালকা হাতে একটু চেপে দেব। এরপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ কেকের ওপরে সুগার সিরাপ ছড়িয়ে দেব। আর ফ্রেন্ডস, এটা যেহেতু চুলায় তৈরি কেক তাই অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আবারও ক্রিমের একটা লেয়ার সম্পূর্ণ কেকের ওপরে দিয়ে নেব। দেয়া হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে জাস্ট হালকা হাতে সমান করে নেড়েই দেখবেন ক্রিমের একটা লেয়ার দেয়া হয়ে গেছে। এখন আবারও আমি এক পিস কেক ক্রিমের ওপর বসিয়ে দেব এবং ওপর থেকে সুগার সিরাপ ছড়িয়ে দেব এবং ক্রিমের আরও একটা লেয়ার দিয়ে সম্পূর্ণ কেকটাই ঢেকে দেব। আর ফ্রেন্ডস, 2 টেবিল চামচ চিনির সাথে 1/4 কাপ পানি ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। আর এরই সাথেই দেখুন কেকের ওপর ক্রিমের আরও একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন সব শেষের কেকের পিসটাও আমি ক্রিমের ওপর বসিয়ে দেব এবং ওপর থেকে সুগার সিরাপ দিয়ে সম্পূর্ণ কেকটাই ক্রিম দিয়ে কোট করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের কেক ডেকোরেশনের জন্য প্যালেট নাইফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তবে চেষ্টা করবেন বড় সাইজের নাইফ ব্যবহার না করে ছোট বা মিডিয়াম সাইজের প্যালেট নাইফ দিয়ে কেকটা ডেকোরেশন করতে, তাহলে খুব ইজিলি একেবারে কম সময়ে কেক ডেকোরেশন করা যায়। এখন কেকের ওপরের সাইডটা কিন্তু আমি ক্রিম দিয়ে ভালোভাবে ঢেকে নিয়েছি। এখন কেকের সাইডটাও আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। এখন সম্পূর্ণ কেকটাই আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এখন এরকম একটা স্টার নাজাল দিয়ে কেকের ওপরের সাইডে হালকা হাতে ঘুরিয়ে একটা করে ফ্লাওয়ার দিয়ে নেব। এখন সম্পূর্ণ কেকের ওপরের সাইডটায় ফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে ফ্লাওয়ারের মাঝখানে যে খালি অংশটা থাকবে সেগুলোর মধ্যে আবারও একটা করে স্টার দিয়ে নেব। এতে সম্পূর্ণ কেকটাই একেবারে ভরাট লাগে। এরপর কেকের মাঝখানে যে অংশটা খালি রয়ে গেছে সেখানে আমি আগে থেকে ব্লেন্ডারে যে কেকের গুঁড়োগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভরাট করে দেব। সম্পূর্ণ কেকের মাঝখানটাই কেকের গুঁড়ো দিয়ে ভরাট করা হয়ে গেলে টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ কেকের স্ট্যান্ডটাই ক্লিন করে নেব। এরপর বাকি কেকের গুঁড়োগুলো দিয়ে কেকের চারপাশটাও সেমভাবে ডেকোরেশন করে নেব। তবে খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে
কেকের গুঁড়োগুলো দিয়ে কেকটাকে কোট করা হয়। মাঝখানে যেন কোনো অংশই ফাঁকা না থাকে। দেখুন, সম্পূর্ণ কেকের চারধারে আমি ভালোভাবে কেকের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। চারপাশের কেকের গুঁড়ো যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এর সাথেই দেখুন, সম্পূর্ণ কেকটাই কিন্তু প্রায় তৈরি। এখন কেকের ওপরে ফুলের মাঝখানে একটা করে চেরি ফল আমি বসিয়ে দেব। এখন সব শেষে কেকটাকে দুই পাশ থেকে জাস্ট হালকা হাতে ধরে কেক বোর্ডের মধ্যে আমি সেট করে নেব এবং আবারও করে চারপাশটা ভালোভাবে একটু ক্লিন করে কেকের নিচের ধারটা আমি স্টার নাজাল দিয়ে ঠিক এভাবে করে ডিজাইন করে নেব। আর এরই সাথেই দেখুন, সম্পূর্ণ রেড ভেলভেট কেকটাই তৈরি। এখন এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকের ভেতরটাও মাশাল্লাহ করে কতটা ইয়ামি হয়েছে। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল চুলায় ফ্রাই প্যানে করা রেড ভেলভেট কেক। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই কেকটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।